দেখেছো তো কি হলো। এখন শুধু একমাত্র রাস্তা ওটাই। আর একবার তুমি ভাবো রানু, আমরা ওর কাছে সত্যি কৃতজ্ঞ। আমরা কোথায় ওর সাথে শত্রুতা করার চেষ্টা করছি? তুমি শুধু বলো, তুমি ওটা করেছো যেটা কথা হয়েছিল? আরে তুমি কিছু বলছো না কেন? করেছি তো, করেছি। জীবনে প্রথমবার তোমার কথা আমি শুনছি রানু। ওপরওয়ালার কাছে প্রার্থনা করো যাতে পরে আমায় না আফসোস করতে হয় না তোমায়। এই নাও, এতেই আছে সেই সমস্যার সমাধান যা আমরা খুঁজে পাচ্ছিলাম না। নূর, কত কিছু সহ্য করছেন আপনি এই বাড়িতে, হে ওপরওয়ালা। ভেবেছিলাম যারা ভালোবাসে তারা একসঙ্গে থাকবে, কিন্তু সে ভালোবাসার জন্য, সে সঙ্গর জন্য প্রতিটা মুহূর্তে আপনাকে কত মূল্য দিতে হচ্ছে। হয়তো আমার বলিদান আপনাদের ভালোবাসাকে এক করতে পারল না। অসীমা, তুমি কোনো ভুল করনি, অন্যায় তো তোমার সঙ্গে হয়েছে, আর আমি সেটা সহ্য করব না। আমাকে আজকে রাতটা সময় দাও, দেখছি কি করা যায়। এত কম সময় তুমি কি করবে আকাশ? বিশ্বাস নেই আমার উপরে। আজকের পর থেকে আর কেউ কোনো কথা বলবে না, কেউ তোমাকে তোমার আমার সঙ্গে থাকা নিয়ে কোনো প্রশ্ন করবে না, কেউ না। যাই হোক, কোনোভাবে একটা ব্যবস্থা তো অন্তত করা গেল। বাবা, আমি পুরো চেষ্টা করব পথে যাতে তোমার কোনো অসুবিধা না হয়। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনাদের এই উপকার আমি জীবনে কোনোদিন ভুলব না। এতে থ্যাংক ইউর কি আছে, তুমিও তো আমার ছেলেরই মতো, তাই না? দেখো বাবা, তুমি চাইলে আমার একটা ছোট্ট উপকার করতে পারো। আমি এরকম উপকার? মুর্তাজিম, এই যে পাসপোর্ট, চেক করে নাও তিনটেই ঠিক আছে কিনা। তিনটে? অসীমার পাসপোর্ট? এটা মানে সানিদার থেকে একটা ভুল হয়ে গেছে। অসীমার কোনো ভুল করেনি পাসপোর্টের লোকটা। অসীমার সঙ্গে যে বিয়েটা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ করো মুর্তাজিম। ওকে দিয়ে তৃতীয় কবুলটা বলিয়ে নাও, ওকে রাজি করিয়ে নিয়ে যাও এখান থেকে। এসব কি বলছেন আপনি? আপনি তো জানেন অসীমা আর আকাশ একে অপরকে কতটা ভালোবাসে। না, এটা অন্যায়, এটা হতে পারে না, কখনো হতে পারে না। আমি ভালো করে জানি তুমি হয়তো ভাবছো আমি কতটা স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর হয়েছি।
এটা সত্যি যে এবারই শান্তির জন্য আমি সব করতে পারি। আমি আমার রাজার সন্তানকে চাই, কিন্তু বাবা বিশ্বাস করো আমি অসীমাকে ততটাই ভালোবাসি যতটা আকাশকে। কিন্তু আবিরা, আবিরা ওকে বাঁচতে দেবে না। আবিরার গর্ভে রাজার সন্তান, সেই রাজা যে আর পৃথিবীতে নেই। আবিরা বাচ্চাটাকে অজুহাত বানিয়ে অসীমার উপর অনেক অত্যাচার করবে, আর ওই মেয়েটা অনেক সহ্য শক্তি ওর দু শব্দটাও করবে না, বরং ওর নিজের জীবনটাকেও এই পরিবারের জন্য উৎসর্গ করে দেবেও। আবিরা এমনিতেই ওর থেকে আকাশের বাচ্চার মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে। আবিরা ওকে বাঁচতে দেবে না, অসম্মান নিয়ে বাঁচতে হবে আমার অসীমাকে, সমাজের কথা ওকে বাঁচতে দেবে না। এভাবে অসম্মান নিয়ে বেঁচে থাকার থেকে ও যদি তোমার স্ত্রী হয়ে তোমার বাচ্চার মা হয়ে তোমার বাড়িতে থাকে। ওকে গ্রহণ করো মুর্তাজিম, নিয়ে যাও ওকে তোমার সাথে। আমি জানি আকাশ ওকে খুব ভালোবাসে, কিন্তু বাবা শুধু ভালোবাসা নিয়ে এভাবে কতদিন থাকবে ও? আমি তোমার চোখে ওর জন্য সম্মান দেখেছি। জাহেদ ওকে মায়ের মতো ভালোবাসে, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও বাবা। আমি জানি সময়ের সাথে এই ক্ষত মিলিয়ে যাবে, ও এগিয়ে যাবে, ভুলে যাবে সবকিছু। যখন তুমি ওকে ভালোবাসবে, জাহেদ ওকে মা বলে ডাকবে, ভুলে যাবে বাবা। আমাদের মেয়েকে ওই ভালোবাসা ওই সম্মান তুমি দিতে পারো মুর্তাজিম। আমি তোমার কাছে হাত জোর করছি, আমার মেয়ের খুশি ভিক্ষা চাইছি, ওকে নিয়ে যাও এখান থেকে, নিয়ে যাও ওকে। না, এ কি করছেন আপনি? তাহলে কি করবো মুর্তাজিম, অসীমা আমার মেয়ে, ওর জন্য কি ভালো আমি বুঝি? আর এখন এখানে যা যা হচ্ছে তার থেকে ভালো তোমার সঙ্গে চলে গেলে হবে। দেখুন কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়। জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।